আসসালামু আলাইকুম সবাইকে, আফরিনস আলটিমেট কিচেনে সবাইকে আরও একটি বার স্বাগত। আজকে আমি খুব সহজ উপায়ে এবং সহজলভ্য কিছু ভেজিটেবলস দিয়ে ভেজিটেবল প্যানকেক তৈরি করে দেখাবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি, এখন আমি অ্যাড করছি 1 কাপ গাজর, এখন অ্যাড করছি 1 কাপ আলু, এরপর আমি দিচ্ছি প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে সামান্য অরিগানো নিয়েছি, এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে আমি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, আমি এখানে 1 টেবিল চামচ ইউজ করেছি। একে একে দিয়ে দিচ্ছি 2টি ডিম, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লেওয়ার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শুরুতে এই ব্যাটারটাকে একটু ড্রাই মনে হতে পারে, তবে এই ব্যাটারটাকে কিছুক্ষণ রেখে দিলে এটা বেশ লিকুইড হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্লাওয়ার, আমি এখানে প্লেইন ফ্লাওয়ার নিয়েছি। ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যে কোনো সবজি যেগুলোতে ময়েশ্চার কম সেগুলো এখানে ব্যবহার করতে পারেন। আমার ব্যাটারটা এখন রেডি, এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানে 3 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু একটু করে ব্যাটার ফ্রাইং প্যানে দিয়ে একটা প্যানকেকের শেপ করে নিচ্ছি। প্যানকেকগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজলে প্যানকেকগুলো উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। প্যানকেকগুলো এক পাশে ভালোভাবে হয়ে গেলে অন্য পাশে আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। একটা ডিশে কিচেন টাওয়েল দিয়ে আমি এই প্যানকেকগুলোকে তুলে নিচ্ছি। যদিও এই প্যানকেকে খুব একটা তেল নেই, তারপরেও কিচেন টাওয়েলটা ব্যবহার করলে এক্সট্রা তেলটা কিচেন টাওয়েল শুষে নেবে। এভাবে করে আমি আরও 1 ব্যাচ ভেজে নিলাম। আমার ভেজিটেবল প্যানকেক এখন পুরোপুরি রেডি, এখন শুধু খাওয়ার অপেক্ষা। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।